झालदा पुरसभा दुई काउंसिलर कलकाता आशागिरे टान टान नाटक कांग्रेस समर्थित दुई निर्दल काउंसिलर शीला चट्टोपाध्याय एवं रंजन कर्मकार कलकाता आसे सल्टलेकर एक सरकारी गेस्ट हाउसे तारा रोयेछेन खबर पेई आसने नामेन कांग्रेस नेता नेपाल महतो एवं कौस्तुभ बागची प्रथमे तारा अभियोग करें दुई काउंसिलर दले जोगदान करानोर जन्य एई दुई काउंसिलर के जले दले जोगदान करानोर जन्यई कलकाताय निये एसेछे तृणमूल जदिओ राते नेपाल महतो एवं कौस्तुभ बागचीर दाबी किछु भूल बुझाबुझी होयेछिलो समस्या मिटे गियेछे काउंसिलर रंजन कर्मकारो एकई कथा बलेन एवं तारो बक्तव्य जे किछु भूल बुझाबुझी तैरि होयेछिलो जदिओ ता मिटे गियेछे बलेई तिनि बलेन झालदा पुरसभा दुई काउंसिलर कलकाताय आशा गिरे टान टान नाटक तैरि हय कांग्रेस समर्थित दुई निर्दल काउंसिलर शीला चट्टोपाध्याय एवं रंजन कर्मकार कलकाताय आसेन सल्टलेकर एक सरकारी गेस्ट हाउसे तारा रोयेछेन बोले जाना जाय एवं एई खबर पेई आसने नामेन कांग्रेस नेता नेपाल महतो एवं कौस्तुभ बागची प्रथमे अभियोग करें दुई काउंसिलर दले जोगदान करानोर जन्यई कलकाताय निये एसेछे तृणमूल कांग्रेस जदिओ राते नेपाल महतो एवं कौस्तुभ बागची दाबी करें किछु भूल बोझाबुझी होयेछिलो समस्या मिटे गियेछे काउंसिलर रंजन कर्मकारो एकई कथा बलेन জানবো এই নিয়ে কথা বলে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু কি বলবেন এই পুরো ঘটনাক্রম সম্পর্কে দিশেহারা কংগ্রেসকে নিয়ে আমি কি বলবো বলুন তো এই রাজ্যের যারা আছেন এক হচ্ছে সঙ্গে আছে সিপিএম কংগ্রেসের আমি এই কংগ্রেসের 2011 নির্বাচনের যে ম্যানিফেস্টো হয়েছিল সেই ম্যানিফেস্টোর লেখার দায়িত্বে আমি ছিলাম সেখানে লেখা হয়েছিল সিপিএম 55,000 লোককে খুন করেছে কংগ্রেসিকে খুন করেছে ইত্যাদি ইত্যাদি আজকে সেই কংগ্রেস সেই সিপিএম এর হাতে তামাক খাচ্ছে আর তাদের নেতা নতুন নেতা এই যে নামটা করলেন কি কৌস্তুভ বাগচি তারা এই সময় তারা কখন কি বলছেন সকালে কি বলছেন সন্ধেবেলায় কি বলছেন ঠিক নেই কিছু হলেই তাদের শত্রু বিজেপি নয় সিপিএম তো সঙ্গের লোকই বিজেপির হাত থেকেও তামাক খাচ্ছেন আর যত কিছু হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সব অজানা সব অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে বলে দিলেন ঝালদার দুজনকে এখানে আনা হয়েছে কি রিসর্ট রাজনীতি হচ্ছে এইসব মন করা তথ্য দিয়ে কি বাংলায় রাজনীতি করা যায় বাংলার লোক অত মানে বোকাও নয় বা এরকম ফেলনাও নয় রাজনীতি করতে গেলে সাবস্টেন্স দরকার উন্নয়ন দরকার মানুষের পাশে থাকা দরকার এবং মানুষের জন্যে কাজ করছি সেইটা প্রমাণ করা দরকার সেসবের বালাই নেই এই কয়েকজন ভুইফোন নেতা দিয়ে কি কংগ্রেস চলে তো সেই জন্য কংগ্রেসের এই অবস্থা হয়েছে সকালে যেটা বলছে রাতে ঢোক গিলে সেটাকে অস্বীকার করতে হচ্ছে যাগ্গে যাগ্গে বলে বলছে না না নিজেদের ভুল বোঝাবুঝি হয়েছিল তাও ভালো যে নিজেদের ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা ক্যামেরার সামনে স্বীকার করেছেন আমি বলবো যে মাটিতে পা রেখে রাজনীতি করুন সেইটা বলবো কংগ্রেসের যারা এখনো এখানে মিনিংফুল অর্থবহুল রাজনীতি করতে চান যারা মানুষের কাছে জন্য কাজ করতে চান তাদের বলবো মাটিতে পা রেখে রাজনীতি করুন মিথ্যার আশ্রয় দিয়ে রাজনীতি করে কোনো লাভ হয় না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা